forget about me and all the things I could. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াশিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াশিম চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল 7:30টার দিক থেকে শুরু করেছি। এখন সকাল 7:30 বাজে আর ইয়াশকেও আমি হুজুরের কাছে কোরআন পাক পড়তে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আর আগে দেখতে পাচ্ছেন আমি কিচেনে ঢোকার পরে আমি শুকনো মটর আমি ভিজিয়ে রেখেছি একটু গরম পানি দিয়ে। রাতে ভিজানোর কথা ভুলে গিয়েছিলাম, তার জন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আজ রান্না করার কিছুই ছিল না ফ্রিজে, তো কাঁচা বাজার আমার সব শেষ হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড দেখা যায় যে কাঁচা বাজারটা নিয়ে আসতেও পারছে না, কারণ এখন যেহেতু পূজার মার্কেট চলছে তার জন্য দোকানটা রেখে আর বাজারটাও করা হচ্ছে না। আর এখন দেখতে পাচ্ছেন আমি নাস্তার জন্য ব্রেড খেয়ে নিচ্ছি, তো দুধ চা দিয়ে ব্রেড দিয়ে আমি খেয়ে নিব। আর ইয়াশ ওরা বউ যিশু ওরা কিন্তু আবার জ্যাম দিয়ে খেয়ে নিবে। আর ইয়াশকেও আমি জ্যাম লাগিয়ে টিফিনে দিয়ে দিব ওর স্কুলের। তো প্রতিদিনই দেখা যায় যে আমি নাস্তার জন্য যেটা রেডি করি ওটা দিয়ে ইয়াশের স্কুলের টিফিনও দিয়ে দেয়। তো আলাদাভাবে আমার আর কিছু করতে হয় না। আর প্রতিদিন কিন্তু দেখা যায় না করলেও হয়, তো যেদিন আর করতে পারি না ওদিন আমি টাকা দিয়ে দিই, দিয়ে দিলে ওরা ক্যান্টিন থেকে খেয়ে নিবে। তো ও যেহেতু এখন একটু বড় হয়েছে, ওর সব কিছু ও নিজেই বুঝতে পারে, তার জন্য প্রতিদিনই আর টিফিন না দিলেও চলে। ওকে টাকা দিয়ে দিলে ও ক্যান্টিন থেকে খেতে পারে নিজে নিজে কিনে। আর এখন দেখতে পাচ্ছেন চুলাতে আমি চায়ের জন্য পানিও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ইয়াশের টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো ব্রেডের মধ্যে আমি জ্যাম লাগিয়ে টিফিনটা রেডি করে নিব, আর সাথে দুটা খেজুরও দিয়ে দিব। আর আপনারা আমার সাথে এটা কি ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর কেউ যদি নতুন আব্বু বাড়ি আর হয়ে থাকেন আজকের ভিডিওতে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশের অল নোটিফিকেশন বেল বাটন থেকে চাপ দিতে ভুলবেন না, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। তো আমি এসে টিফিনটাও রেডি করে নিয়েছি, নিয়ে ওকে ওর নাস্তাটাও দিয়েছিলাম। তো ওর নাস্তাটা করে এখন ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর ওই ফাঁকে আমার চার পানিতেও ব্লক উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকু আমি মিল্ক পাউডার নিয়ে এখন আমি গুলিয়ে রাখছি। আর ওই ফাঁকে আমার চাতেও আমি চার পাতাও দিয়েছিলাম, এখন চাতে লিগার বের হয়ে এসেছে। আর এই তো ইয়াশ স্কুল যাওয়ার জন্য ওর ইউনিফর্ম পিন্ধিয়ে রেডি হয়ে এখন ওর টিফিনটা নিতে আসছে। তো ইয়াশকে বিদায় দেওয়ার পরে আমি আমার নাস্তাটা করে নিব। আর এখন ও বাইরে বের হয়ে ওর সুস্থাও পরে নিচ্ছে। আর এখন আমি ইয়াশকে স্কুলে বিদায় দেওয়ার পরে আমি আমার নাস্তাটা করতে আসলাম। তো আমার নাস্তাটা করতে করতে কিন্তু যিশু ওইভাবে উঠে গিয়েছিল, তো ও কান্নাকাটি করেছে ওকে আমি কুলে করে নিয়ে আসার জন্য। প্রতিদিন ওইভাবে করবে কিন্তু বিছানা থেকে ও আসবে না, কিন্তু আমি না আনলে কিন্তু ও আসবেই না, কিন্তু ওকে আমি নিজে গিয়ে বিছানা থেকে কিন্তু কুলো করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু অনেক কান্নাকাটি করবে। রাতে মশার জন্য মশার ধূপকাঠি জ্বালিয়েছিলাম আর ওখানে অনেক ছাই পড়েছে, তো জায়গাটা আমি ক্লিন করবো। তার আগে আমি ধূপকাঠির দানিটা আমি ওর জায়গাতে রেখে দিই, তারপরে আমি ওই জায়গাটা ক্লিন করে নিব। আর এখন আমি আমার ঘরের সামনাটা আমি জার দিয়ে নিব। তো সামনাটা দেখা যায় প্রতিদিনই সকাল বিকাল দুই টাইম কিন্তু আমার জার দিতে হয়, উপরে ফুল লাগানো আছে আর ওখান থেকে কিন্তু মরা ফুল পড়ে অনেকটা অপরিষ্কার হয়ে যায়। তো ওইভাবে কিন্তু দুই টাইম কিন্তু আমার জার দিতে হয়, না হলে দেখা যাবে উপরে কিন্তু ফুল লাগানো সুন্দরের জন্য আর নিচের দিকে কিন্তু অপরিষ্কার। তো তার জন্য কিন্তু আমি প্রতিদিনই দুই টাইম জার দিতে থাকি। আর আমি উপরে পরে দেখাবো জার দেওয়ার পরে কিন্তু উপরে কিভাবে লাগানো হয়েছে। আর ওখানে কিন্তু একটা জিনিস করা হয়েছে নতুন, তো ওই জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি না, কারণ ওই জিনিসটা শেয়ার করে আমি সময়ই পাই না, কারণ আমার বেবি যেহেতু হয়েছিল তার জন্য কিন্তু আমি ব্যাড রেস্টে ছিলাম, তখন কিন্তু এই কাজটা করা হয়েছে। আর ওই কাজটা হাজব্যান্ড নিজের হাতে করেছে, অনেক সুন্দর হয়েছে। তো ভাবলাম আপনাদের মাঝেও কিন্তু শেয়ার করা হয় নাই, তো আপনাদেরকেও শেয়ার করে দিই।
আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জিনিসটার কথা বলেছিলাম দেখানোর জন্য বাকি রয়েছে, তো ওই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ঘরের সামনে একটা গেটের মতো করে দেওয়া হয়েছে, ওই জিনিসটা হাজবেন্ড নিজের হাতে করেছে, আর উপরে একটা পিঞ্জিরা বানিয়ে রাখা হয়েছে দেখার সৌন্দর্যের জন্য। তো ওই সব কাজ নিজে নিজের হাতে করেছে, কিন্তু ও কিন্তু ওই ধরনের কাজকর্ম করতে অনেক পছন্দ করে, আর বেশিরভাগ কিন্তু ডেকোরেশনের কাজ করতেও বেশি পছন্দ করে। সবসময় দেখা যায় ঘরে থাকলে কী করবে না করবে ওই কাজ নিয়ে সব নিয়ে ওই সব কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এখন আমি মশারিটা ধুয়ে নিব। তো যতদিন পর্যন্ত গরম ছিল ততদিন পর্যন্ত আমাদের আর মশারি টাঙ্গানো হয় নাই, এখন একটু একটু শীত পড়েছে, তো এখন মশারিটা টাঙ্গাতে হবে। মশারি টাঙ্গালে দেখা যায় যে গরমের মধ্যে ফ্যানের বাতাস মশারির ভিতরে আর ঢুকবেই না, তার জন্যে কিন্তু আর মশারি টাঙ্গানো হয় নাই। আমরা কিন্তু মর্টিন জ্বালিয়ে কিন্তু শুয়েছিলাম, আর এখন দেখা যায় যে ফ্যান চালাতেও পারবো না, আর মশার মর্টিন জ্বালালেও কিছুই হবে না। আমরা সবাই জানি যেহেতু মশার মর্টিনটা কিন্তু ঠিক না, তারপরেও কিন্তু কী করবো, গরম তো আর সহ্য করতে পারবো না, তার জন্য ওইভাবে করে ছিলাম। আর এখন থেকে কিন্তু মশারিটা টাঙ্গাবো, তো ফ্যান তো আর বেশিরভাগ চালাতেও পারবো না, তার জন্য এখন কিন্তু আমি মশারিটা ধুয়ে আমি রেডি করে রাখছি। তো আমি এখন মশারিটা ভিজিয়ে রাখলাম, তো মশারিটা ভিজতে ভিজতে আমি ওই ফাঁকে আমি আমার সিঙ্কটা পরিষ্কার করে নিব। তো সিঙ্ক পরিষ্কার করার জন্য আমি একটু হারফিক দিয়ে দিচ্ছি, তো হারফিক দিয়ে আমি একটা স্পঞ্জের সাহায্যে আমি ভালোভাবে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিব। তো হারফিক দিলে দেখা যায় যে হোয়াইট কোনো জিনিসে অনেক সুন্দর হয়, তার জন্য আমি বেশিরভাগ কিছু সিঙ্ক পরিষ্কার করতে কিন্তু আমি হারফিক দিয়ে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিই। তো এখন আমি কষা মাজা করে নিচ্ছি, তো আপনারা আমার সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন। আর এই তো আমি আমার সিঙ্কটা ভালোভাবে ঘষা মাজা করে নিচ্ছি, এখন স্পঞ্জটাও ধুয়ে রেখে আর সিঙ্কটা কিন্তু পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে আমার সিঙ্ক পরিষ্কার। আর সাদা সিঙ্ক আবার দেখা যায় যে হারফিক দিয়ে পরিষ্কার করলে বেশি সুন্দর হয়, তো আমি ওইভাবেই কিন্তু হারফিক দিয়েই পরিষ্কার করে নিই। তো এখন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কতটা সাদা সাদা হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি হারফিক দিয়েই পরিষ্কার করে নিই। সাদা সিঙ্ক হারফিক দিয়ে পরিষ্কার করলে বেশি সুন্দর হয়। আর এখন আমি রান্না করব, তো রান্না করতে এসে দেখি ফ্রিজে আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে। তো আগে জানি আমি শেষ হয়ে গিয়েছে, আমি বয়ামটাও ধরে রেখেছিলাম, কিন্তু পরে ভুলে গিয়েছিলাম যে আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, আমি করে নেই। তো এখন রান্না করতে এসে দেখলাম নাই, তো আমি তাড়াহুড়া করে কিন্তু আবার একটু আদা রসুন পেস্টও করে নিলাম। আদাও চিলতে হয় আর রসুনও কিন্তু চিলতে হয়, তার জন্য কিন্তু একটু টাইমও লাগে, আদা রসুন পেস্ট করা একটু ঝামেলা হয়। তো এখন আমি একটু বেশি করতে পারছি না, আর একটু করে নিলাম, যতটুকু আমি করেছি অতটুকু কিন্তু আমার তিন চার দিন আরামসে চলে যাবে। তো এখন কিন্তু করে নিচ্ছি, আর এখন আমি রান্নাটা করে নিব। তো এখন আমি রান্নাটা করে নিই। আজ কিন্তু আমার ফ্রিজে কোনো কাঁচা বাজা ছিল না, তার জন্য সকালে তো আপনারা দেখেছেন আমি কিন্তু আবার শুকনো মটর আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু শুকনো মটর দিয়ে আর গরু গোস্ত দিয়ে আর আলু দিয়ে একসাথে আমি রান্না করে নিব। আর ওইভাবে কিন্তু তরকারিটা রান্না করলে অনেক কিন্তু টেস্টি হয়, আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক শখ করে কিন্তু খাবে কিন্তু ওই সব সবজি, আর ওই সব সবজি কিন্তু আবার রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার ইয়াই সবার বলবে আম্মু থাকলে রাখিয়ে দিবে, আমি রুটি পরোটার সাথে সকালে নাস্তাতে খেয়ে নিব। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে আসার পরে আমি দুটা তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 চামচ আবার আমি দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একসঙ্গে আমি ভালোভাবে ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি লাল মরিচের পাউডার, 1 টেবিল চামচ আমি হলুদ পাউডার, দেন ধনিয়া পাউডার 2 টেবিল চামচ দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে আনিব। একটু আমি পানিও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে আনিব। আর এখন আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। আর
আর এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ, এতটাই সুন্দর হয়েছে কিন্তু তেল বেশি উঠেছে। আর এখন আমি মাংস দিয়ে দিব, মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আবারও। এতে আমি মাংস দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে আনিব। কষানোর পরে আমি ঢাকা দিয়ে রেখে দিব, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে। আর এত করে দেখা যাবে যে মাংস থেকে পানি উঠে আসবে, তো মাংসের পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি ঢাকা দিয়ে রাখলাম, তো এখন দেখতে পাচ্ছেন কতটা কিন্তু পানি উঠে এসেছিল আর আমার মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি অ্যাড করে দিব আলু। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার অনেকটা বাইরে থেকে নয়েজ আসতে পারে, কিন্তু আপনারা কিন্তু ম্যানেজ করে দেখে নেবেন কি করব। বেবিকে পাশে নিয়ে আমি বয়েসটা দিয়েছিলাম আর বেবি কিন্তু উ আ করেছে, তো উ আ করার একটা শব্দ আসছে। আর আমার পাখিরাও কিন্তু অনেক ডাকাডাকি করেছে, যখনই আমি বয়েস দিতে যাই তখনই কিন্তু আমার একটা না একটা অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই ভিডিওতেও আমি বয়েস দিচ্ছি, তো দুদিনে কিন্তু আমি বয়েসটা পুরা করছি। আমি দেখা যায় ভিডিও এডিট করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমি বয়েসটা দেওয়া কিন্তু আমার কাছে অনেক কষ্ট কর হয়। দেখা যায় বয়েস দিতে গেলে দেখা যায় কিছু না কিছু একটা প্রবলেম আসবেই, তো আজ কিন্তু আবার তাই হয়েছে। তো পাখি অনেক ডাকাডাকি করেছে আর কোনো সময়ে পাচ্ছিল না। আমি যখন বয়েস দিতে বসেছি তখন কিন্তু ওদের কিন্তু ডাকাডাকি করার সময় হয়েছে, তো অনেক ডাকাডাকি করেছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি মটরও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব কিছু একসঙ্গে আমি কষিয়ে আনিব। তারপরে কিন্তু আবার পরিমাণ মতো জলের পানিও দিয়ে দিব, দিয়ে আমি আবারও কিন্তু মিডিয়াম আঁচে আমি রেখে দিব। তো ওইভাবে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করলে দেখা যায় সব কিছু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো তার জন্যে কিন্তু আমি ওইভাবেই কিন্তু রান্না করি বেশিরভাগ, কিন্তু মাংস হলে তো মাংস হলে কিন্তু আমি আবার বেশিরভাগ মাছে রান্না করি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, তো গরম পানি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ডাকে রেখে দিব। তো আমি জলের পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিই, তো আমার হতে থাক ওই ফাঁকে আমি অন্য কাজ করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার বলক উঠে এসেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে, তো জলের পানিটা আরও একটু কম হয়ে আসার পরে কিন্তু আমি গরম মশলা পাউডার দিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। আর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে আমি চুলাটাকে অফ করে নিলে হয়ে যাবে। আর কিন্তু সত্যি কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল, কিন্তু খাওয়ার পরে তো আমি বয়েস দিচ্ছি তাই আমি বলতে পারছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কার কাছে কেমন লাগে, কোনটি অংশ কার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আর এখন দেখতে পাচ্ছেন জিন তো কয় মাস জিয়ে রেখেছে আমার ইয়াইশ, কিন্তু আর মেঘ দিয়েছিল, মেঘ দিলে দেখা যায় যে আমার রাস্তার সাইডে ধান ক্ষেত, তো ধান ক্ষেতে থেকে ওখান থেকে কয় মাস উঠে আসে, তো ওখান থেকে ও দৌড়েছে। ও কিন্তু খেতে ভালোবাসে না, কিন্তু দৌড়তে অনেক ভালোবাসে, ও কিন্তু আবার ওই ধরনের মাছ আমার খায় না। তো এখন আমি কাটে নিব ভাবছি, তো এখন একটু টাইম পেয়েছি তার জন্য ভাবছি কাটে ফ্রিজে রেখে দিব, না হলে দেখা যায় একটা একটা করে মরে যাচ্ছে। তো এখন আমি কাটাকাটি করার জন্য কিন্তু আমি মাছটা কিন্তু আমি একটা জায়গাতে কিন্তু ডালে নিচ্ছি, নিয়ে এখন আমি কাটাকাটি করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে আমি ওখানেই এন্ড করে নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।